আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। ভিউয়ার্স, আজকের পর্বে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি পূর্বাশার খাতুন এন্টারপ্রাইজের একটি বাসমুট এবং স্কিন। দেখতে পাচ্ছ আমি অলরেডি এই বাসমুটটি স্টেশনের ভিতর দিয়ে ঘুরিয়েছি এবং এই বাসমুটটি তোমরা দুটি পোর্শনে পাবে, একটি হলো ড্রাইভার ভিউ এবং একটি হলো প্যাসেঞ্জার ভিউ। এখন আমি তোমাদেরকে এই বাসটির বিল্ড কোয়ালিটি, ডিজাইন সব কিছু তোমাদেরকে আমি এক এক করে দেখিয়ে দেবো। দেখতে পাচ্ছ বাসটির সামনের পোর্শন, আস্তে আস্তে আমরা বাসটির সাইডে চলে আসলাম। দেখতে পাচ্ছি বাসটির সাইডে লেখাই আছে খাতুন এন্টারপ্রাইজ এবং সামনে দেখেছি তোমরা পূর্বাশা লেখা। আর পিছনটা দেখতে পাচ্ছ, পিছনটা অনেক সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে। আর এই ডান্সটা সেম বাম সাইডের মতোই ডিজাইন করা হয়েছে এবং এর সামনে অংশ তোমরা দেখতে পাচ্ছ। আর চলো আমরা এখন এই বাসটির বিল কোয়ালিটিগুলো দেখে নিই। আমি যখন এই বাসটির ইমার্জেন্সি লাইটটি জ্বালিয়ে নিলাম, দেখতে পাচ্ছ বাসটির ইমার্জেন্সি লাইটগুলো কত সুন্দরভাবে জ্বলছে নিচ্ছে এবং এই ইমার্জেন্সি লাইটটি আমার কাছে খুবই ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লাগে তোমরা সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। এখন চলো আমরা এই বাসটির পিছন সাইড দিকে চলে যাই। পিছন সাইড দিকে গিয়ে এই বাসটির যেই লাইটের পোর্শনগুলো দেখতে পাচ্ছ, সাইডেও লাইট রয়েছে। এই সাইডটি দেখতে পাচ্ছ আমি আবার ইমার্জেন্সি লাইট জ্বালাই। এই দেখতে পাচ্ছ ইমার্জেন্সি লাইট জ্বালানোর পরে এই পিছনের পার্শ্বটাও আমার কাছে খুবই ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লেগেছে তোমরা সবাই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিও। এখন চলো আমরা ইমার্জেন্সি লাইট দেখা শেষ, এখন আমরা এই বাসটির ভিতরের অংশটি একটু দেখার চেষ্টা করি। এই বাসটির ভিতরের অংশ কীভাবে কী ফিট করা হয়েছে দেখতে পাচ্ছ। বাসটির ভিতরের অংশ রয়েছে ড্রাইভার এবং বা বাম সাইডে রয়েছে অলরেডি সুপারভাইজার এবং হেল্পার এবং পিছনে কিছু যাত্রী দেখা যাচ্ছে। আর এই বাসটির যে সিটগুলো এগুলো সব 2x2 করা হয়েছে, যেটি আমরা ভিতরে গিয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ বাসটির সবগুলি 2x2 করা এবং এই বাসটির যে ফ্যানটি, সেই ফ্যানটি খুব সুন্দর মনোরম ডিজাইন করা হয়েছে। তাহলে আমাদের এখন এই বাসটির ভিতরে অংশ দেখা হয়ে গেল। তাহলে চলো আমরা এখন এই বাসটির সামনের দিক থেকে একটু চালিয়ে চালিয়ে দেখি যে বাসটি আসলে চালাতে কতটা ফিল পাওয়া যায়। আর বন্ধুরা, তোমরা যদি এই বাসমুটি নামিয়ে তোমরা তোমাদের গেম প্লে করছো, তাহলে চলে যাবে আমার এই ভিডিওটির ডিসক্রিপশন বক্সে। সেখানে গিয়েই তোমরা এই বাসটির লিঙ্ক, মুড লিঙ্ক এবং স্ক্রিন লিঙ্ক দুটোই পেয়ে যাবে। তোমরা সেখান থেকে নামিয়ে তোমরা তোমাদের বাসের নির্দেশক্রমে এই বাসটি নিয়ে গেম প্লে করতে পারবে। আমি তো অলরেডি বাসের সামনে অংশ দেখালাম, এখন চলে আসে সাইড থেকে। এই সাইডটা একটু ছাওয়া পড়ার কারণে এই সাইডটা একটু কালারটা অন্যরকম দেখাচ্ছে। তাহলে আমরা একটু এই বাসটির বাম পোর্শনে চলে যাই। বাম পোর্শনে চলে গেলে দেখতে পাবে যে বাম পোর্শন থেকে বাসটি অনেক সুন্দর ডিজাইন দেখাচ্ছে। আর স্পষ্ট বোঝা যাচ্ছে খাতুন এন্টারপ্রাইজের একটি বাস এবং এটি পূর্বাশা কোম্পানির। আমরা অলরেডি তোমাদেরকে এই বাসটির সব কিছুই দেখিয়ে দিলাম, সব কিছুই তোমরা দেখলে। এখন চলো আমরা এই বাসটির একটু ড্রোন ভিউ, এই ড্যাশবোর্ডটা দেখে নিই। এই ড্যাশবোর্ডে আসার পরে দেখতে পাচ্ছ আমরা এই বাসটির ড্যাশবোর্ডটা আসলে আর একটু যদি কালারিং করতো তাহলে ড্যাশবোর্ডটা আর একটু ফুটে উঠতো। আচ্ছা যা হোক, সমস্যা নেই। তারপর ড্যাশবোর্ডটা আমার কাছে খুব ভালো লাগছে, কারণ পিক আপ দিলে যখন এই কাটাটি লড়ে সেটি দেখতে খুবই ভালো লাগে। আর তোমরা দেখতে পাচ্ছ যে এই বাসটিতে কোনো জিপিএস ট্র্যাকার ইউজ করা হয় না, যার তরুণ আমার মনটা খুবই খারাপ লেগেছে। কারণ আমি এই পর্যন্ত যে কটা বাসই আপনাদের সামনে নিয়ে এসেছি প্রত্যেকটা বাসের জিপিএস ট্র্যাকার ছিল না। আর জিপিএস ট্র্যাকার না থাকার কারণে আমার কাছে আসলে খুবই খারাপ লেগেছিলো, কারণ জিপিএস ট্র্যাকার না থাকলে আমরা তো ম্যাপ অনুযায়ী কোনোভাবে যেতে পারবো না। এটাই আমার কাছে খারাপ লেগেছে। পরবর্তী যখন আর আপডেট আসবে তখন তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। আর অলরেডি বৃষ্টি শুরু হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর আমি এই বৃষ্টির মধ্যে ড্রোন বিক করার চেষ্টা করতেছি, আল্লাহ মাম জানে কী হয়। দেখতে পাচ্ছ যে এই ড্রোন বিক করতে গিয়ে অলরেডি একটা অ্যাক্সিডেন্ট করে ফেলেছি। এই ড্রোন ভিউর শেষে তোমাদেরকে আমি একটু বলে দিতে চাচ্ছি যে আমার এই ভিডিওতে আমার একটি সেকেন্ড চ্যানেল লিঙ্ক রয়েছে। তোমরা যদি চাও সবাই এবং তোমাদের সবার মনে চাইলে তোমরা সেই আমার সেকেন্ড চ্যানেল লিঙ্ক থেকে একটু ঘুরে আসতে পারো, তাহলে আমার একটু উপকৃত হবে। এই ড্রোন ভিউ দেখানো শেষ হয়ে গেলে আমি তোমাদেরকে এই গাড়ির যদি টপ স্পিড কত হয় সেটি তোমাদেরকে আমি উঠিয়ে দেখানোর চেষ্টা করব। তাহলে বন্ধুরা, তোমরা আমার সাথে থাকো এবং দেখতে থাকো। আর ড্রোন ভিউর শেষ পর্যায়ে আমি চলে আসছি, এখন আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে এই গাড়িটির টপ স্পিড কত এবং এই গাড়িটি এত সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে তার জন্য আমি এই গাড়ি চালিয়ে খুবই ভালো লেগেছে। এবং এর ব্রেকটা অনেক সুন্দর করা হয়েছে, কারণ এর ব্রেক চাপলে লগে লগেই ব্রেক হয়ে যায়, এটিও একটি ভালো দিক। দেখতে পাচ্ছি আমি অলরেডি টপ স্পিডের জন্য এই গাড়িটি চালানো শুরু করে দিচ্ছি। তাহলে বন্ধু তোমরা দেখতে থাকো এর টপ স্পিড কত ওঠে। তাহলে তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এই দেখুন আজকে এখানে শেষ করছি, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।